আসসালামু আলাইকুম। আজকের গলা ডিজাইনটি করার জন্য এখানে আমি দুই টুকরা ফিউজিং নিয়েছি, তো আপনারা চাইলে বক্রম দিয়েও করে নিতে পারবেন। তো এখানে দেখেন ডাবল পাস করা আছে, তা 8 ইঞ্চি এবং এখানে আছে 4.5 ইঞ্চি। তো এই পরিমাণ নিয়েছি এবং বড়টা দেখেন আমি দেখাইতেছি, এটা ডাবল পাস করা। তো এখানে 5 ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা হচ্ছে আমাদের 14 ইঞ্চি পরিমাণ। তো এখন আমাদের এই গলাটা দেখেন, ঠিক আছে, গলাটা করার জন্য এখানে আমি বক্রমটা ডাবল পাস করে নিলাম। তো এখন আমাদের গলার চড়ার মাপটি দিয়ে নিতে হবে। তো দেখেন চড়াটি আমি 6 ইঞ্চি রাখবো, তো এর নিচেও আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, উপরেও 3 ইঞ্চিতে দিয়ে নিলাম। তো এখন এখানে আমি সোজা করে দাগটা দিয়ে নিলাম। তো এখন আমাদের গলার লাম্বার মাপটি দিতে হবে, তো লাম্বাটি আমি 7 ইঞ্চি রাখবো। তো এখানে দাগটা সোজা করে দিয়ে নিব। এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এখানে রাউন্ডের জন্য। তো এখন আমাদের এখানে গোল করে রাউন্ড করে নিতে হবে। তো রাউন্ড করা হয়ে গেলে এখন গলাটি কেটে নিতে হবে। তো আমি দেখেন গলাটি কেটে নিতেছি। তো গলাটি কাটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের এখানে দেখেন এই এখানে এখানে আমাদের 1 ইঞ্চি মোটা করে এখন আবার কেটে নিতে হবে। 1 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটা কেটে নিতেছি। তারপর দেখেন এই যে গলাটা আছে, ঠিক আছে, বড় গলাটা এখন আমরা ডাবল পাস করে নিলাম বক্রমটা। তো এখন এখানে যে গলাটা আমরা কাটার পরে মাঝখান থেকে যে বক্রমটা ছিল এই বক্রমটা এভাবে রাখবো, ঠিক আছে, এভাবে মিল করে রেখে এখন এখানে দাগ দিয়ে নিব। তো মাপ অনুযায়ী দাগ দিয়ে নিতেছি আমি। তো এখন যেটা করব, দেখেন এইখান থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, ঠিক আছে, 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তারপরে উপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব। তো এখানে দাগটা সোজা করে দিয়ে নিব। তো এখন দেখেন এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ রাখবো, তাই এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, নিচেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখন এই দাগটাকে সোজা করে দিয়ে নেবেন। তারপরে এখানে রাউন্ড করে দিতে হবে। তো রাউন্ড করা হয়ে গেলে এখন আমাদের এই যে 1 ইঞ্চি দাগ দিয়েছিলাম, ঠিক আছে, এখন এইখান থেকে দেখেন এই যে এভাবে এই যে 1 ইঞ্চিতে এভাবে মিলিয়ে দেব রাউন্ড করে। তো এভাবে সুন্দর করে রাউন্ড করে নেবেন। তো এখন নিচের দাগ থেকে এখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এখানে আপনি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব, ঠিক আছে, এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতেছি। এখন দেখেন এই দাগ থেকে আমাদের এই দাগ পর্যন্ত এইভাবে মিলিয়ে নিতে হবে। তারপরে এখানে এভাবে একটু কোনা করে দিব, ঠিক আছে। তো এখন আমাদের দেখেন গলাটি কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে, এখন আমাদের কাটিং করে নিতে হবে। তো এখানে আমাদের প্রথমে এই গলাটি কাটিং করে নিতে হবে। তো দেখেন আমি ছোট গলাটি কাটিং করে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, দেখেন এখন দেখেন এখান থেকে আমি গলাটি কাটতেছি। তো এইখানে দেখেন আমি 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু বেশি করে কাটলাম, ঠিক আছে, দাগ থেকে আরও 1/2 ইঞ্চি বেশি করে কেটে নিয়েছি। তো আমাদের গলার ডিজাইনটি কিন্তু কাটা হয়ে গেছে, এখন আয়রন দিয়ে বসিয়ে নিব। তো দেখেন আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়ে আসছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে এই যে বাড়তি যে কাপড়টা আছে, বাড়তি কাপড়টা এইভাবে সেলাই করে আটকে নিব। তো সেলাই করা হয়ে গেলে এখন এটাকে সমান মাঝখান দিয়ে একটু কেটে চিহ্ন দিয়ে নিব এবং এর নিচের এখানেও চক দিয়ে দাগ দিয়ে নিব। তো এখন দেখেন এইখানে যে বাড়তি কাপড়টা আছে, বাড়তি কাপড়টা কেটে নিলাম এবং এই সাইডেরও বাড়তি কাপড়টা কেটে নিব। তো দুই সাইডে বাড়তি কাপড় কাটার পরে এখানে গলা যতটুকু আছে এতটুকু পরিমাণ আমরা কাপড়টি কেটে নিতেছি, দেখেন। তো কাপড়টি আমি কেটে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, দেখেন তো এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টা উপরে গলাটি রাখবো, ঠিক আছে, গলাটি রেখে এখন আমাদের এই সাইডটা সেলাই করে নিতে হবে, দোনো সাইড, এবং এই সাইডও সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিতেছি।
তো দেখেন আমি এক সাইড সেলাই করে নিলাম, এখন আমাদের এই সাইডও সেলাই করে নিতে হবে। এখন বাড়তি কাপড়টা আমি কেটে নিতেছি। তো এখন এখানে একটু একটু করে কেটে দিব যাতে গলাটা সুন্দর করে উল্টাতে পারি। তো এখানে আমি কেটে নিলাম, তো এখন আমাদের গলাটা উল্টে নিতে হবে। তো দেখেন এখন আমি গলাটি উল্টে নিতেছি। তো এখন আমাদের এইখান থেকে দেখেন এভাবে এটার ভিতর দিয়ে কিন্তু আমরা এই মাথাটি ঢুকিয়ে নিলাম। এখন এই সাইড থেকে আমরা আস্তে আস্তে টান দিব এবং এই দিক থেকে আস্তে আস্তে ধাক্কা দিতেছি। তো দেখেন আমাদের গলাটি কিন্তু সুন্দর করে উল্টে গেল, ঠিক আছে। তো এখন এই দিকে একটু সুন্দর করে এভাবে বাঁশ দিয়ে নিব, নখ দিয়ে চাপ দিয়ে। তো এখন এই দুই সাইড সেলাই করে নিব, নিচের কাপড়ের সাথে সেলাই করে একসাথে আটকে নিলাম। তো এখন এখানেও আমরা সেলাইটা করে কাপড়ের সাথে গলাটা আটকে নিব। তো এখন আমাদের জামার সাথে যে গোল গলাটা আছে গোল গলাটা এখন সেলাই করে নিতে হবে। তো এখানে আমি গোল গলাটা সেলাই করে নিতেছি। তো এখন যেটা করব এই যে গলাটা দেখেন এভাবে রাখবো, ঠিক আছে, নিচে রাখবো, নিচে রেখে এখানে সেলাই করে নিব। তো সমান করে রেখে তারপরে সেলাইটা করে নেবেন। সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমাদের এই সাইডেও সেলাই করে নিতে হবে। তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি। তো এখন এই ভিতরের কাপড়টা কেটে নিব, দেখেন গলার মাপ অনুযায়ী, ঠিক আছে, ভিতরের কাপড়টা আমি কেটে নিলাম। তো এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এখানে আমাদের ফাড়া হবে, ঠিক আছে, তো ফাড়া দিতে হবে। তো এখানে দেখেন আমি ফাড়াটা দেওয়ার জন্য ছোট একটা কাপড় নিয়েছি, কাপড়টা এখন উপরে রেখে এখন আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে দুই সাইডে সেলাই দিব, ঠিক আছে, মাঝখানে আমি 200 পরিমাণ গ্যাপ রেখে সেলাইটা করে নিব। তো দেখেন এভাবে ঘুরিয়ে তারপরে সেলাইটা করে নিলাম। তো এখন সমান মাঝখান দিয়ে সেলাইয়ের দুই সেলাইয়ের মাঝখান দিয়ে কেটে নিব। তো কেটে এটা উল্টিয়ে আমরা সেলাই করে নিব। তো এখন আমাদের পিছনের গলা দেখেন এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে, ঠিক আছে, এবং এইদিকে 1 ইঞ্চি দিব। তো এখানে একটু রাউন্ড করে দিলাম। তো এভাবে হালকা রাউন্ড করে কেটে নিব। তো এটা হচ্ছে আমাদের পিছনের গলা, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সামনের গলা এবং পিছনের গলা, ঠিক আছে, সামনের পার্ট পিছনের পার্ট একসাথে জয়েন করে নিতে হবে। তো এখানে দেখেন আমি সেলাইটি করে নিতেছি। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো
এখন দেখেন এইখানে যে কোণাগুলো আছে এই কোণাগুলো একটু করে কেটে নিব তাহলে ব্যান্ডটা আপনাদের সুন্দর করে কিন্তু লাগাতে পারবেন ঠিক আছে তো এখন আমাদের এই গলাটা মেপে নিতে হবে কতটুকু আছে তো দেখেন এইভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে করে কাপড়টা কোনো রকম টানা যাবে না ঠিক আছে হালকাভাবে মাপটা নিয়ে নেবেন এইভাবে ঘুরিয়ে মাপটা নেবেন কতটুকু আছে দেখবেন তো এখানে দেখেন আমাদের 15 ইঞ্চি 15.5 ইঞ্চি আছে তো দেখেন এখানে ব্যান্ড কাটার জন্য আমি 15 ইঞ্চি লম্বা একটা বক্রম নিয়েছি তারপর এইভাবে ঠিক আছে ডাবল বাস করে নিলাম ডাবল বাস করে নেওয়ার পরে তারপর আমাদের আরো একটি এভাবে বাস দিয়ে নিলাম ঠিক আছে তো এভাবে আরো একটি বাস দিয়ে নিব তো এখন এখানে সোজা করে একটা সেলাই দিয়ে বক্রমটা আটকে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন এইখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম ঠিক আছে 3 ইঞ্চি দাগ দেওয়ার পরে তো যে দাগটা কিন্তু এখানে সোজা করে দিলাম তো এখন দেখেন এইভাবে রাউন্ড করে দিতেছি তো এইভাবে রাউন্ড করার পরে তো এখন আমি মেপে দেখব তো দেখেন এখানে কিন্তু 16 ইঞ্চি হইতাছে তো এখানে আমি আরো একটু কম নিব তো এখান থেকে আমি এভাবে রাউন্ড করে মেপে দেখব তো এখানে দেখেন আমাদের কিন্তু এখন 15.5 ইঞ্চি হইছে ঠিক আছে তো এখন রাউন্ডটা দিয়ে দিলাম তো এখন এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে আরো একটি দাগ দিয়ে মানে 1 ইঞ্চি আমাদের চওড়া হবে যে বেলটা ঠিক আছে ব্যান্ডটা আমাদের 1 ইঞ্চি চওড়া হবে তো এখন এখানে আমি কেটে নিতেছি দেখেন দাগ অনুযায়ী তো আপনারা যদি এইভাবে ব্যান্ড কাটেন ঠিক আছে তাহলে একদমই সুন্দর হয়ে গলার সাথে ফিটিং হয়ে লাগবে কোনো সমস্যা হবে না তো দেখেন এখন আমি দাগ অনুযায়ী ব্যান্ডটি কাটিং করে নিতেছি তো আমাদের কিন্তু ব্যান্ড কাটিং করা হয়ে গেছে তো দেখেন আমি আবার মেপে দেখতেছি তো এখানে দেখেন আমাদের হয়ে গেছে তো এখন আমাদের এখানে হালকা একটু রাউন্ড করে দিব তো আপনারা চাইলে সোজাও রাখতে পারেন তো এখানে আমি হালকা রাউন্ড করে দিলাম তো এখন আমি সেলাইটা খুলে নিতেছি তো এখন দেখেন এখানে কিন্তু দুইটা হয়েছে ঠিক আছে গলা যেই ব্যান্ড দুইটা হয়েছে এখন এখানে সমান মাঝখান দিয়ে সেলাই দিয়ে দুটোটা একসাথে আটকে নিব তো দেখেন ব্যান্ডটা আমি একটা কাপড়ের উপরে রেখে প্রথমে আমাদের এই সাইড সেলাই করে নিতে হবে তো এইভাবে বাস দিয়ে ঠিক আছে 1 ফিট দূর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতেছি তো এখন আমাদের আরো একটি কাপড় নিয়ে এটার উপরে রেখে ঠিক আছে এখন আমাদের এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো একদমই বক্রমের সাইডে সেলাইটা দিবেন বক্রমের উপরে যাতে সেলাই না উঠে ওইদিকে লক্ষ্য রাখবেন তো আমি সেলাইটি করে নিতেছি তো এখানে বক্রম থেকে দেখেন 200 পরিমাণ কাপড় রেখে আমি বাকিটা কেটে নিতেছি তো সমান মাঝখান দিয়ে একটু কেটে চিহ্ন দিয়ে নিব তো এখন আমাদের উল্টা সাইড থেকে ব্যান্ডটা লাগাইতে হবে ঠিক আছে তো দেখেন আমি ব্যান্ডটা লাগিয়ে নিতেছি তো এখানে আমি প্রথমে দেখেন এই সাইড ঠিক আছে প্রথম অল্প একটু সেলাই করে নিতেছি তো এখানে প্রথমে ব্যান্ডের মাথাটি আমি সেলাই করে নিতেছি দেখেন তো এখানে কিন্তু সমান করে সেলাইটা করতে হবে গলার সাথে ঠিক আছে তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন এইখান থেকে এই যে সমান মাঝখানে যে চিহ্নটা আছে এবং গলার যে সমান মাঝখানে চিহ্ন আছে এই দুই চিহ্ন একসাথে রেখে আমরা মাঝখান থেকে প্রথমে সেলাইটা করব তো আমাদের একটা এক সাইড সেলাই হয়ে গেছে এখন আমাদের এইখান থেকে ঠিক আছে এখন ব্যান্ডটা সেলাই করতে হবে তো দেখেন এখান থেকে আমি ব্যান্ডটা সেলাই করতেছি এখন তো এখন ব্যান্ডটা উল্টিয়ে এখন আমাদের সেলাই করে নিতে হবে তো এইভাবে কোণাগুলা সুন্দর করে মিল করে ঠিক আছে রেখে সেলাই করে নিব
বন্ধুরা দেখেন আমার কিন্তু গলার ডিজাইনটি কিন্তু করা কমপ্লিট। তো ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখানে কিন্তু আমাদের ফারার এখানে তিনটা সবুতাম লাগাতে হবে। তো সবুতামের জন্য এখানে দেখেন আমি তিনটা লুপ নিয়েছি, ঠিক আছে, এই তিনটা লুপ নিয়েছি, তিনটা লুপ এখন আমি এখানে লাগিয়ে দিব। তো এখানে তিনটা লুপ লাগিয়ে দিব সেলাই করে। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু লুপ লাগানো হয়ে গেছে। তো এখানে তিনটা সবুতাম লাগিয়ে নিব। তো গলার ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।